তো কেমন আছো? তোমরা আশা করি তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আর আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 7:46, তো আমি আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আমার সমস্ত সব কাজ কমপ্লিট করে বিকালে সমস্ত কাজ কমপ্লিট করে সুন্দর মন্দ দেওয়া আমার সবই হয়ে গেছে। তো আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না এইগুলো। তো এখন চলো টিফিনে একটু, এখন তো সন্ধে হয়ে গেছে, সন্ধে হয়ে রাতও হতে চলল। তো এখন একটু আমার বর বাইরে গেছিলো, তা একটু সিঙ্গারা নিয়ে এসছে, তো আমরা সিঙ্গারা খাচ্ছি। চলো আসো, সিঙ্গারা খাচ্ছি। দেখি আমার দুই মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি, তো আমিও এখন খাবো। তুমি খাবে না? দেখছো এখন খাবে না, তো তুমি খাও, তুমি চাটনি দিয়ে দেখাও। এ দেখো এখানে চাটনিও আছে, সিঙ্গারার সাথে চাটনি দিয়ে টেকিয়ে টেকিয়ে খাচ্ছি। তো এই যে মা চাটনিটা দেখি দাও, এই যে চাটনি। মা বলো হাই করে দাও, হাই করে দাও, বলো হাই, বলো কেমন আছো তোমরা, বলো ভালো আছো, বলো আমি ভালো আছি। তোমার নাম বলে দাও, তোমার নাম, তোমার নাম বলে দাও, তোমার নাম বলো, বলো তাদৃশি মণ্ডল, বলো দুষ্টু বলে দাও, বলো দুষ্টু, বলো আমি দুষ্টুমি করি সারাদিন ধরে। তো হেভি পাকা, হেভি পাকা, প্রচণ্ড পাকা, আর খুব বদমাইশ, আর এত কথা বলবে পাকা বুড়িদের মতন, প্রচণ্ড পরিমাণে বক 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 করে যাবে সারাদিন ধরে। তোমার সিঙ্গারাটা কেমন হয়েছে? ভালো, খাও। তো আজকে তোমাদের সাথে দুপুরের কোনো কিছুই শেয়ার করতে পারলাম না, দুপুর কি সকাল, সকালের কোনো কাজও শেয়ার করতে পারলাম না, দুপুরে কোনো কাজও শেয়ার করতে পারলাম না। তো আজকে ঘুম থেকে উঠতে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, ওই কারণে কিছু করা হয়নি, প্রচণ্ড দেরি হয়ে গেছিলো বলে। তা আর প্রচণ্ড কাজ ছিল, অনেক কাজ ছিল, জামা কাপড় ছিল অনেক কাচাকুচি, তাই ওইগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই কিছু তোমাদের সামনে শেয়ার করতে পারলাম না। তো এখন তো ফ্রি হয়ে গেছি, তাই আমি ভাবলাম এখন তো ফ্রি, তাই ভাবলাম এখন একটু ভিডিও, এখন তোমার একটু তোমাদের সাথে গল্প করি, তার জন্য গল্প করতে চলে আসলাম। তো আজকে দুপুরে আমি রান্না করেছিলাম, তোমার হচ্ছে ডাল করেছিলাম, আলু সয়াবিনের তরকারি করেছিলাম, আর বেগুন ভেজেছিলাম, আর টমেটো ছিল ঘরে, তা টমেটোর চাটনি করেছিলাম। তো আর কিছু বেশি কিছু করিনি, ওইগুলো দিয়ে দুপুরে খেয়ে নিয়েছি, আর এখন সন্ধ্যাবেলায় টিফিনে তো সিঙ্গারাই খাচ্ছি, সিঙ্গারা খাচ্ছি, আবার রাত্রেবেলায় ভাত, আমরা রাতে রুটি খাই না, রাত্রে ভাতই খাই, আর রাতে রুটি, আর আমার অথচ রুটি ভালো লাগে না, আর আমার বড়ও রুটি খায় না, আমরা ভাতই খাই রাত্রিবেলায়। তা আমরা খেয়ে নিই, সঙ্গে থাকো, সাথে থাকো। তো আমার খাওয়া হয়ে গেছে এখন, আর আমার মেয়ের খাওয়া হয়নি, আমার মেয়ে খাচ্ছে। তো আমার দুই মেয়ে খাচ্ছে, দুই মেয়ে বলতে এটা হচ্ছে আমার দিদির মেয়ে,
তো আমারও মেয়ে বলতে গেলে দিদির মেয়ে মানে আমারও মেয়ে, তাই ওরা খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে। তো আজাম দিচ্ছে, এখন কটা বাজে আজাম দিচ্ছে, 8টা বাজে আজাম দিচ্ছে, পাশেই তোমার। তো এখন আবার একটু পরে 8টা বাজে, 8:10-15 সময় আমি আবার গোপাল দেবো। বিকালে একবেলা দেওয়া হয়ে গেছে গোপাল, সন্ধ্যে দেওয়ার আগে গোপাল দিয়েছি। তো আবার 8টা বাজতে যায়, তাই 8:15-20 দিকে, 8:15-র দিকে গোপাল দেবো। গোপালকে ভোগ টোক দিয়ে আবার ভোগ নামিয়ে টামিয়ে ভাইকে আবার শয়ন দেবো রাত্রিবেলায়, শয়ন দেবো দিয়ে শয়ন দেবো, আবার পরের দিন সকালে উঠবো। ওটা করলেই ব্যাস হয়ে যাবে, আর কোনো কাজ নেই এখন আপাতত, আবার ফ্রি। ওমা খাও, তাড়াতাড়ি খেয়ে নাও, আছো এখানে, আছো এখানে, আছো, তুমি কিভাবে খাচ্ছো সারা মুখে, এই যে তো খাক, দেখি তো দেখি না, বলো আমার এখনো খাওয়া হয়নি, পড়তে বসবে না মা, পড়াশোনা করবে না, পড়াশোনা করবে না, তো কি করবা, খেলা করবে, খেলা করবা, পড়াশোনা করবে না, খেলা করবে, পড়াশোনা করবে না, বড় হবে না, বড় হবে না, খেলা করবা, তাই খেলা করবা, পড়াশোনা করবে না, খেলা করবে। খুব বদমাইশ করে, খুব দুষ্টুমি করে, সারাদিন বাড়িতে দুষ্টুমি করবে, সারাদিন আর কি পাকা পাকা কথা বলবে, পাকা বুড়ি একটা। তো এখন মা খেয়ে নাও তাড়াতাড়ি, তো এখন কোনো কাজ বাজ নেই, এখন তো টিফিন টিফিন খাওয়া হয়ে গেল, তো আবার সেই রাত্রিবেলায় খাবো। তো রান্না তো করাই আছে, দুপুরে রান্না করে রেখে রান্না করে নিই, আমি একবেলা রান্না করি, রাতে রান্নাটা খুবই কমই করি, তো দুবেলা রান্না করি, সরি, সকালে একবার রান্না হয়, সকালে রান্না বান্না করে খেয়ে দেয়, তো আমার বড়ো খেয়ে খাওয়া, বড়ো খেয়ে নেয়, খেয়ে কাজে চলে যায়, তারপরে আমিও খেয়ে নিই, খেয়ে ওই বাসনপত্রে মেজে টেজে, তো আবার দুপুরবেলা রান্না করি, দুপুরবেলা রান্না করি, রাতে দুপুরবেলা রান্না করি, সেই রান্না আমরা রাতেও খেয়ে সেই ভাত তরকারি রান্না করি, এই একবারই মানে দুবারই, দুপুরে সকালে রান্না হয়, দুপুরবেলা রান্না হয়, তো ভাত তরকারি থাকে ওইগুলোই রাতে খায়, রাতে আর রান্না করি না, আর রুটি তো খাই না, রুটিও করি না, তো তরকারি সবই তরকারি আছে, ডাল ডাল সব ডাল আলু পটলের তরকারি, তারপর বেগুন চাটনি সবই আছে, আর রাতে কোনো ঝামেলা নেই আজকে, তো ওইগুলো দিয়েই খেয়ে নেবো রাত্রিরে, তো হয়ে যাবে, তাহলে হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আর আমার আমি দিনের বেলা তরকারি করি যখন বেশি করেই করে নিই, রাতে আর করতে হয় না, খুব কম বিশেষ আমাকে রাতে করতে হয়, তাছাড়া রাতে আমার কোনো রান্নাবান্না করতে হয় না, তো একবার রান্না দুপুরে রান্না করলেই হয়ে যায়, বেশি করে নিই একেবারে, তো বারবার রান্না করতে ভালো লাগে না। আরও গরম পড়েছে, গরমে তো একদমই ইচ্ছা করে না রান্নাঘরে যেতে, তাও করার কিছু নেই, রান্নাঘরে তো যেতেই লাগবে, তো রান্না করে তো খেতেই লাগবে, পেটকে তো, পেট তো মানবে না, পেট পেটকে তো দিতেই হবে, ওই কারণে ইচ্ছা করে না, প্রচণ্ড গরম, আর গরমে রাঁধতে ভালো লাগে না, ইচ্ছা করে না, তা করার কিছু নেই, করতেই হবে। তো বন্ধুরা বলো, তো সঙ্গে থাকো, সাথে থাকো, আবার আসছি। তো রাত অনেক হয়ে গেছে, প্রায় 9টা বাজতে যায়, তো ওকে এখন খাইয়ে দিই, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই, কারণ ও অনেক ছোট, তো ওকে খাইয়ে দিই, ও ছোট না, ও বড় হয়ে গেছে, না তুমি ছোট এখন, না তুমি ছোট, আমি এখন ভালো হয়ে গেছি।
না ছোট তো চলো বন্ধুরা তাহলে রাখ মিথ্যা কথা বললা কি মিথ্যা কথা বললা আমি ছোট ও ছোট হয়নি ও মিথ্যা কথা বলছি আমি ও বড় হয়ে গেছে তো চলো বন্ধুরা আমি এখন নিজে ভাত খাবো দা কি বলো কি বলছো বলো বলো আমি নিজে ভাত খাবো আমি খাইয়ে দেবো না তোমাকে ভাত তো আমি ভাত খাই ও বলছে আমি নিজে ভাত খাবো তো আমাকে খাওয়াতে হবে না ও নিজে খাবে চলো তাহলে বন্ধুরা রাখছি ওকে ভাত দিয়ে দিন তো চলো বন্ধুরা আমি রাখছি তো এখন 9টা বাজে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই তারপর আমরা খেয়ে নেব খেয়ে শুয়ে পড়বো রাত হতে চলল আর আমার গোপালদা হয়ে গেছে তো বলেছিলাম 8টা 15 দেবো এক ফাঁকে আমি তোমাদের সাথে গল্প করতে এক গল্প করার ফাঁকে এক ফাঁকে আমি গোপালদা হয়ে গেছে গোপাল আমাদের সন্ধ্যা হয়ে গেছে তো এবার আমার মেয়েকে খাওয়াবো খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো চলো তাহলে রাখছি বাই আবার দেখাবে পরের চলো তাহলে রাখছি বাই আবার দেখাবে পরের ভিডিওতে যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে শেয়ার করবে আর লাইক করবে আর সাবস্ক্রাইবটা তো অবশ্যই অবশ্যই করবে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে তাহলে আমার চ্যানেলের নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে